नियंत्रण हारिए रास्तार धारे डोबाई उल्टे पड़ल बाली बोझाई ट्रक। जदिव प्राणे बाचें ओ लरिर चालक। सोमवार भोर 5 नागाद कोचबिहार जिलार बक्सिरहाट थानार शालडांगा एलाकार घटना। जदिव ट्रकटीके देखते सकाल थेके भीड़ जमान ओ एलाकार स्थानीय बासिंदारा। परे 12 थेके क्रेन गाड़ी एसे दीर्घक्षणेर चेष्टाय गाड़ीटीके डोबा थेके उद्धार करा हय। शालडांगा थेके जोराई मोड़ ए गुरुत्वपूर्ण रास्तार दीर्घ 9 रास्तार पाश खुबी कम थाकाय व्यापक जानजटे सृष्टि हय एलाकाय। ए ब्यापारे तृणमूल तूफानगंज 2 ব্লকের যুব সহ সভাপতি ও রাইডাক রিভার রেড রিয়েলিটি হোল্ডার মহেশ বর্মন বলেন, শালডাঙ্গার রাইডাক বেড থেকে বালি নিয়ে গন্তব্যস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। লরির চালক প্রাণে বেঁচে গেলেও পরবর্তীতে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করা হয়। তবে শালডাঙ্গা থেকে জোড়াই মোড় এই 31 জাতীয় সড়ক পর্যন্ত রাস্তাটির পাশ খুবই কম থাকায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যাচ্ছে। এছাড়া স্কুল, কলেজ, থানা, তুফানগঞ্জ, 2 ব্লক অফিস সহ সব কিছুই এই রাস্তার মধ্যে পড়ে। তাই দ্রুত গুরুত্বপূর্ণ রাস্তাটির পাশ চওড়া করার দাবি জানাচ্ছে সকলেই। আজকে সকালবেলা শালডাঙ্গা রাইডার টু রিভারবেড থেকে বালি বজরি ট্রাক বালি লোড করে যখন গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছে, আনুমানিক ভোর 5 নাগাদ একটা গাড়ি ডিসলাইন হয়ে আউটলাইন হয়ে পাল্টি খায়। এই গাড়িটা রিকভারি করা হলো। তবে আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাবো, জোড়াই মোড় টু শালডাঙ্গা যে রোডটা আছে PWD রোড, এটাকে যাতে একটু পাশে আরও বাড়ানো হয়, কারণ এটা দীর্ঘদিনের দাবি এলাকার মানুষের।